আমাদের বাথরুমের অবস্থা খারাপ, কলের অবস্থা খারাপ, কলেতে আমরা পানি খাইতে পারি না, দূর হয়ে যায় একটা কল, এখানে গাইলে দিছে, আমরা তো একটা দূর যাইতে পারি না, বাচ্চা রাস্তার সামনে রেখে কি যাওয়া যায়, এখানে রাস্তার সমস্যা, গাড়ি ঘোড়ার মধ্যে অ্যাক্সিডেন্ট হতে ধরে। ধরেন যে 5-7 দিন হলো ওই চকি টকি সব ডুবে গেছে, বাড়ি সব ভাসা গেছে, ধরেন যে থাকার মতন পরিস্থিতি নাই, ওখানে বাদের তাসা কোনো মতন আশ্রয় হইলে আসি, ধরেন যে খাওয়া দাওয়ার অসুবিধা, পায়খানার অসুবিধা, জলের অসুবিধা, সব অসুবিধা। করোনার কারণে 4টার পর হাট বাজার বন্ধ করে দেয়, তার মধ্যে হচ্ছে যে বন্যা পানি দিয়ে ভর্তি, আমরা তো কোথাও যেতে পারি না, হাট বাজার করতে পারি না। আজকে 4-5 দিন ধরে পানি বাড়তেছি, খুবই বিপাই গেছে, ঠিক আছে, পুরো সমস্যা আছে যে বাচ্চা কাচ্চা নিয়ে, তারপর গরু বাছুর নিয়ে, রাস্তাঘাট নিয়ে ও সমস্যা, রাস্তাঘাট আনা পারি না, ঠিক আছে, চলে মলে গেছে, খুব ঝামেলার ভিতরে আছে। চলাফেরা কষ্ট, ফুলাফল নিয়ে রান্না বাড়া কষ্ট, সাপের ভয় আছে, বন্যায় খুব মানে কষ্টের মধ্যেই ছিলাম, এখনো কষ্টের মধ্যেই আছি, মানে পানিটা নামা গেলে আমাদের কষ্টটা দূর হয়, প্রাণটা খুব সুবিধা হয়েছে, এখন সবাই মিলে খায় কিছু দূর দেখে থাকা যাবে।